আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই হাবিব হোমিও ফার্মাসি ইউটিউব চ্যানেলে। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আমাদের বর্তমান সময়ে রোগীরা আমাদের কাছে আসে অসহায় একটা অবস্থা নিয়ে, আর ডাক্তারের কথাকে তারা যে পরিমাণ বিশ্বাস করে, যে পরিমাণ মূল্যায়ন করে, তাদের বাবা মা বা ফ্যামিলির অন্য কাউকেও হয়তো এতটা মূল্যায়ন করে না। ডাক্তারের কথাকে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়। সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টাই কাজ করে, ডাক্তার যা বলবে সেটা আমার ভালোর জন্যই বলবে। আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য করছি একজন ভুক্তভোগী পেশেন্টের জন্য, উনি এখন পর্যন্ত বেশ অনেকগুলি টাকার মোটা অঙ্কের টেস্ট করেছে, আসলে কি অসুখের রোগী সেই রোগটা ধরার জন্য। বর্তমান যে সময়, এই সময়ে মানুষ নানান ধরনের অসুবিধায় ভোগে, তো বলা যাচ্ছে না যে কার কী রোগ হয়েছে। উনিও একটা অ্যাংজাইটির মধ্যে ছিল, যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট করেছে, সেখানে শুধু মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে, এর বাহিরে আর কিছু হয়নি। তো ওনার যে জার্নি সেটা আমরা ওনার মুখ থেকেই শুনবো, উনি কী মনে করে ডাক্তার দেখালেন, কী কী খরচ হলো, এবং পরবর্তীতে যে টেস্ট দরকার ছিল শুধুমাত্র একটা টেস্ট করালাম, এর মধ্যে ওনার রোগ বেরিয়ে আসলো। তো কী কী টেস্ট করেছিলেন, কোথায় করেছিলেন, কত টাকা খরচ হয়েছে, কতদিন ধরে চিকিৎসা করছেন, এগুলো আপনার মতো করে আপনি বলুন। আসসালামু আলাইকুম, আমি একজন পেশেন্ট। তো আমি দীর্ঘদিন বলতে গেলে প্রায় এক বছর বেশি সময় সমস্যায় ভুগতেছি। সে সমস্যাটা কি আসলে আমি সেটা আমি নিজেও ভালোভাবে জানি না। তো ডাক্তারের শরণাপন্ন হই, তারা আমাকে অনেক টেস্ট করাইছে, প্রায় অনেকগুলো ব্লাড টেস্ট, এক্সরে প্লাস আলট্রাসোনোগ্রাম, এরকম অনেক, তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইকোকার্ডিওগ্রাম করানো হয়েছিল, তো এগুলো সবগুলোই নর্মাল রিপোর্ট। প্রথম টেস্ট শুরু করেছিলেন কতদিন আগে? আমি প্রথম টেস্টটা শুরু করেছি আজ থেকে 3 মাস আগে। 3 মাস আগে সেখানে কত টাকার টেস্ট করালো? প্রায় 15,000 টাকার টেস্ট। আপনি ডাক্তারের কাছে গিয়ে কী বলেছিলেন? আমি ডাক্তারের কাছে গিয়ে বলেছি যে আমার সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা, পার্সোনাল কিছু প্রবলেম, সেগুলো হচ্ছে বলতে গেলে সেক্সুয়াল কিছু প্রবলেম। তারপরে ডাক্তার বেশ কিছু ওষুধও দিছে, কিন্তু সেগুলো আসলে তেমন কাজে আসে নাই, আর আমি উপকৃত হই নাই। আপনি তো আমাকে দেখালেন কয়েকটা আলট্রাসোনোগ্রাম, পেনিসের আলট্রা করা হয়েছে, পেটের আলট্রা করা হয়েছে, এক্সরে করা হয়েছে, ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে, এর বাইরে আর অনেক টেস্ট করা হয়েছে। হ্যাঁ, সেই টেস্টগুলো যখন আপনি প্রথম দিন আমার কাছে এসেছিলেন, কয়দিন আগে এসেছিলেন? আজ থেকে এক সপ্তাহ। এক সপ্তাহ, ওই 5-6 দিন এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, প্রায়। তো যখন এসেছিলেন তখন আমি বলেছিলাম যে এতগুলো টেস্টের তো কোনো দরকার ছিল না, এই যে টেস্টগুলো করেছেন এগুলো অপ্রয়োজনীয় টেস্ট, এতগুলো টেস্টের কোনো দরকার নেই, ফাইল ভরে বস্তা ভরে কাগজ নিয়ে এসেছিলেন। আমি ওনাকে দেখলাম পার্সোনালি, যখন ওনাকে দেখলাম বা ওনার প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করলাম, আমার কাছে মনে হলো ইপিডিডাইমাল সিস্ট হয়েছে, এবং ওনাকে একটা টেস্ট আমি দিলাম, সেই টেস্টের রেজাল্টে সেটাই এসেছে। আগেও অনেকগুলো টেস্ট যে হসপিটাল থেকে করা হয়েছিল, আজকেও সেই হসপিটাল থেকে টেস্ট করেছে, ওনার ইপিডিডাইমাল সিস্ট আছে এবং ভ্যারিকোসিল আছে, যে প্রবলেমটা ওনাকে প্রথম দিনই আমি বলেছিলাম। এই টেস্টে কত টাকা খরচ হয়েছে আপনার? এই টেস্টে আমার 1135 টাকা খরচ হয়েছে। 1135 টাকা খরচ হয়েছে এই টেস্ট করতে। এর আগে 15,000 টাকার টেস্ট করেছিলেন এক জায়গায়, এরপরে আর একটা আলট্রা করেছিলেন, প্যানিসের আলট্রা, সেখানে কত খরচ হয়েছিল? সেখানে 1500। সেখানে 1500। এরপর আর কোনো টেস্ট করা হয়েছিল না? এই দুটাই, এই দুটাই আমার লাস্ট। মোটামুটি 16-17 হাজার টাকার টেস্ট একদম ফাও, কোনো কারণ ছাড়া, একদম অপ্রয়োজনীয়ভাবে 17,000 টাকার টেস্ট করা হয়েছে, যেগুলোর কোনো দরকারই ছিল না। শুধুমাত্র একটা টেস্ট করিয়েছি, একটা টেস্টের মধ্যেই ওনার যে প্রবলেম ছিল সে প্রবলেমটা চলে আসলো। আমি বুঝাতে চাচ্ছি এখন হসপিটাল ব্যবসা মানেই রোগীদের গলা কাটা ছাড়া আর কিছুই নয়, যে টেস্টগুলো লাগবে না সেই টেস্টগুলোও করিয়ে রোগীদের থেকে শুধুমাত্র মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, এর বাইরে আর কিছুই নয়। যারা হসপিটালে যাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, ডক্টরকে খুব আন্তরিকভাবে বলুন যে স্যার, আমার টাকা পয়সার খুব বেশি টাকা পয়সাওয়ালা মানুষ আমি নই, যতটুকু টেস্ট লাগবে প্লিজ অতটুকুই দেন। ডাক্তারদেরও উচিত রোগীদেরকে পাইকারি ধরে যাতে করে টেস্ট না দেয় এই বিষয়টাতে খেয়াল রাখা। আমাদের রোগীদেরও সচেতন হওয়া দরকার, ডাক্তারদেরও একটু রোগীদের প্রতি আন্তরিক হওয়া দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।